Assalamualaikum viewers, this is Adhika Manjoy, welcome to my channel Ah Hasan। আপনাদের টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কিসের ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সিলেক্ট ফটোগ্রাফির বিভিন্ন প্রসেস করবেন। আমি আজকে আপনাদের এই ছবিটা প্রসেস করে দেখাবো। ছবিটাতে কিছু ওয়্যার আছে, ওয়ারগুলো আমি রিমুভ করে রাখছি, এইটাই প্রসেস করে এখানে দেখাবো। স্ন্যাপ দিয়ে ওপেন করতেছি। প্রথমে আমি একটু রোটেট করে নেই, যেহেতু লাইনটা একটু বাঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন। ডান, এখন বেশ কিছু টুন করব। এইখানে আমি একটু হাইলাইট কমাবো, এই জায়গাটা একটু হাইলাইট বেশি মনে হচ্ছে, ঠিক আছে, সেই জন্য হাইলাইট কমাবো। হাইলাইট কমালাম। একটা ব্যাপার মনে রাখবেন, হাইলাইট কমালে আর স্যাচুরেশন বা আবার কালার হলে দেখা গেল যে ছবিতে কিছু নয়েজ আসে। দেখেন এখানে আপনারা দেখেন, এখানে এই জায়গাটা যে আমি রিমুভ করছি হিল মেরে, সেই জন্য দেখেন এই জায়গাতে হাইলাইট কমানোতে এই জন্য এই জায়গাতে একটু স্ল্যাশ বা ডিনয়েজিং দেখা যাচ্ছে। আচ্ছা চলুন তাহলে প্রথমে যে টোনটা, গোল্ডেন টোন বা কমন যেই একটা টোন, ওইটা আমরা প্লাস করে নেব ফুল। তারপর একটু হালকা একটু স্যাচুরেশন বাড়িয়ে নেব, যদিও স্যাচুরেশন বাড়ানোর প্রয়োজন মনে হয় না। দেন টোন ইমেজে গিয়ে আবার টেম্পারেচার প্লাস করব, সেটা মাইনাস করে নিই সাবজেক্টটা যাতে ভালো ভালো দেখা যায়। এখন এইখানে দেখেন এগুলো আবার পারফেক্টলি আপনি ক্লিয়ার করতে পারবেন, যে কেবলগুলোর যে সমস্যাটা এটা ক্লিয়ার করতে পারবেন রিটাচ এপিকে প্রো দিয়ে। ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন। আর তাছাড়া এটা আপনি এখনও সরে ফেলতে পারবেন, লাইক ডিটেলস মাইনাস ইউজ করে আর কি, এভাবে। তবে ম্যানুয়ালি বাকিটা আপনার পরে ক্লিয়ার করে নিতে হবে, আপনাদের পরে দেখাচ্ছি। এখন আমি আমার দ্বিতীয় প্রসেস চলে যাব। আমি স্টেপ বাই স্টেপে করতেছি যাতে খুব অল্প সময় করা যায়। দেখুন দেখব সাদা কালো, সাদা কালোটা কীভাবে করবেন। সাদা কালো প্রেসটা আছে, তারপর আপনি এফেক্টটা আছে আলাদা, ওগুলো অ্যাক্টিভ দিলেই করতে পারবেন, কিন্তু আমি ম্যানুয়ালি করি। স্যাচুরেশন মাইনাস, দেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা আপনি প্রয়োজন মতো আপনার ছবিতে যেরকম প্রয়োজন সেরকম ইউজ করবেন। দেন অ্যাম্বিয়েন্সটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে যে জায়গায় আলো কম আছে সমস্যা আছে একটু, এটা ওরা অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। এই গেল দ্বিতীয়। থার্ড যেটা দেখাবো সেটা হচ্ছে পিওর বিডব্লিউ, মানে একেবারে সাদা কালো যেটা। তাহলে চলুন এটা টোন ইমেজ ইউজ করবো। ব্রাইটনেস প্লাস, হাইলাইট প্লাস। এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড বেশি ব্রাইট করতে যাই, সাদা করতে চাই, তাহলে সাবজেক্টের বর্ডার কিছুটা কমে আসে। সেক্ষেত্রে কিছু জায়গায় খেয়াল করলে ভালো হয় যে আপনার এটা করলেই সিলেক্টিভ দিয়ে সাদা কালো করা বেটার। যেমন সিলেক্টিভ দিয়ে দেখাচ্ছি, যে এখানে এইখানে একটু ওকে। এই যে ইজিলি তিনটা প্রসেস হয়ে গেছে। এখন লাস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার কালারফুল, বা মানে যেটা বলি রেইনবো, বিভিন্ন কালার থাকে ওটাতে, ওটা থাকাবো। তাহলে চলুন প্যাকে যাই। প্রথমে spoon image to saturation variable. Then contrast to kominebo, highlight to kominebo, তারপর আর্ম কিছুটা মানে টেম্পারেচারটা কিছুটা কুল করব যাতে একটা নীল একটা টোন আসে, ঠিক আছে। ফার্স্ট প্রসেস শেষ। এখন আমি আপনাদের দেখাবো সেকেন্ড কার্ভস। কার্ভসে আপনি প্রথম রেড আপ করবেন, দেন ব্লু, then green down, okay. এখন দেখেন যেহেতু আমার ছবিটাতে সমস্যা ছিল, সমস্যাগুলো আরো দেখা দিচ্ছে। এই যে এখানে প্লাস পুরো ছবিতে নয়েজ আসছে, যেহেতু কালারফুল হয়েছে ছবিটা, সেই জন্য আমি ডিনয়েজ ইউজ করবো, স্ট্রাকচার মাইনাস করবো। ডিনয়েজ করার পরে সাবজেক্টও কিন্তু ডিনয়েজের ইফেক্ট পড়বে, সেক্ষেত্রে সাবজেক্ট থেকে ডিনয়েজের ইফেক্টটা সরা ফেলবেন। এখন আমি আবার টোন ইমেজে যাব, এখানে গিয়ে আবার স্যাচুরেশন মাইনাস করব, স্যাচুরেশন বাড়িয়ে দেব। স্যাচুরেশন বাড়িয়ে দিয়ে এখানে একটু বেশি কালারফুল দেখা যাবে। তো ফিনিশিংয়ের জন্য আপনি আবার ডিটেলস কমাবেন, স্ট্রাকচার মাইনাস করবেন, এখন তাহলে স্যাচুরেশনটা এমনিতে কমে যায়, প্লাস ছবির একটা ভালো সুন্দর একটা ফিনিশিং আসবে। কমপ্লিট। এটা ছিল লাস্ট এবং 4 নম্বর প্রসেস। ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা ছবির চারটা প্রসেস করা যায় সিলেক্ট ফটোগ্রাফির। আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সাবজেক্ট অ্যাডিং, মবিং, প্লাস আরও কিছু প্রসেস আছে, অ্যাডভান্স প্রসেস সিলেক্ট ফটোগ্রাফির, ওইগুলো আমি শেয়ার করবো। সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেল AH হাসান। লাইক শেয়ার করবেন অবশ্যই, এটা লাইক শেয়ার করাটা, কমেন্ট করাটা অনেকটা ইন্সপাইরেশন পাই যে না আমার ভিডিও দেখে আমার কাজ পছন্দ করছে, সেজন্য পরবর্তী কাজের জন্য আমি অনুপ্রেরণা পাই, সেজন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।